শনিবার সেই পুরনো মেজাজে ছিল না অনুব্রত মণ্ডল। কোথাও যেন সুর কেটে গিয়েছে অনুব্রত মণ্ডলের। একদিকে সবাই বক্তৃতা দেওয়ার সময় সিউড়ি বিধানসভার বিধায়কের নাম, হাসন বিধানসভার প্রার্থী নামের ইঙ্গিত দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন কর্মীদের একাংশ। অন্যদিকে অনুব্রত মণ্ডলের বক্তৃতা চলাকালীন সভা সেরে বাড়ির পথে মহিলাদের একাংশ। তবে ঠেগিয়ে পগারপার কিন্তু শোনা গেল না শনিবার তার বক্তব্যে। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ঠেঙ্গিয়ে পগারপার। এছাড়া শতাব্দী রায়ের বিষয় বলেন, লোকসভায় দেখা যাবে, আগে বিধানসভা তারপর লোকসভা। মধ্যে কি আপনার সাথে কথা হয়েছে? না না, ও তো কলকাতায় আছে। কোনো কথা হয়নি? ও তো কলকাতায় আছে। মানবন্ধনটা কিভাবে মেটাবো? ওটা নিজস্ব ব্যাপার। এখানে বলল উনি পার্সোনাল দেখা করেছিল অফিসের সাথে, ওটা সম্পূর্ণ ওরা দলের ব্যাপার, অফিসের ব্যাপার। তোমরা বলে বলছো আজ তো ওর ওর লোকসভা, এটা তো ওর লোকসভা সিট। আরে হোক, করোনা হয়েছিল ওই জন্যই আসতে পারে। শতাব্দীকে নিয়ে কিভাবে এবার চলবে? ওটা এখন ওটা চব্বিশে দেখবে, এখন বিধানসভা সামলায়। বিধানসভা সামলায় পরে দেখবো লোকসভা। তার লোকসভা সে ঘুরতে পারে। অসিত মালকি কেউ মানা করেছিলেন কিন্তু ঘুরতে? অসিত মালকি করে আসছে, অসিত মালকি করে আসছে। এটা তোমার কথা, আমার কথা না। বলছি দাদা, শতাব্দীকে বিধানসভা নির্বাচনে প্রচারে কি নামাবেন? এটা পরের কথা, নিশ্চয়ই নামতে চাইলে নামবে। আর ও যদি এখন দল থেকে বেরিয়ে যাওয়ার, এখনো বেরিয়ে যায় নাই, এখনো তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের এমপি, তোমরা বললে তো আর বেরিয়ে যাবে না। সভাগুলোতে দেখা যাচ্ছে না আপনি, মানে যেটা এমপি হিসাবে ওকে পার্লামেন্টে খুব দরকার, পার্লামেন্টটা খুব ভালো বোঝে।